অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যক্রম কোনোভাবেই আনতে পারছে না কাঙ্ক্ষিত সুফল। কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছে তারা। আর বিশেষজ্ঞরা বলছেন দেশের স্বাস্থ্যখাতে শৃঙ্খলা আনতে ঢেলে সাজাতে হবে এই খাত। বেসরকারি স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম বন্ধে দ্বিতীয় দফা অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগেই ফের ঢিলে ঢালা হয়ে যায় অভিযান কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ধাপে ধাপে কার্যক্রমের মধ্য দিয়েই তারা শৃঙ্খলা ফেরাতে চায় এই খাতে। যদি কেউ মনে করে যে আমি সক্ষমতা পুরোপুরি বৃদ্ধি করব, তারপর আমি যে এই কাজ করব, দ্যাট ইজ নট দ্য ওয়ে অফ ওয়ার্ক। সবসময় কাজগুলি করতে হবে প্যারালালি। আমার যে প্রেজেন্ট ক্রাইসিস আছে সেটা আমি সমাধান করব, পাশাপাশি আমার সক্ষমতা আমি বৃদ্ধি করব। সোজা কথা, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই স্বাস্থ্যসেবায় যে এক্সপেকটেশন জনমানুষের, সেটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের এই ধরনের বিচ্ছিন্ন কার্যক্রম তাৎপর্যপূর্ণ নয় উল্লেখ করে জনস্বাস্থ্যের সাথে জড়িত সেবায় শিথিলতার সুযোগ নেই বলে মত বিশেষজ্ঞদের। মানহীন কোনো ল্যাব চালুই হতে পারবে না, তাহলে এটা হওয়া উচিত একটা গোল। এটা যেটা নিচ্ছে, আমি বলবো তারা তাদের ভিতরে একটা তাগিদ তৈরি হয়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য যে কর্মকৌশল প্রণয়ন করা সেটা এটা নয়। কারণ যদি স্বাস্থ্য বিভাগের এই পরিমাণ লোকবলই থাকতো, তাহলে কখনোই এরকম অবৈধ ক্লিনিক, বেনামি ক্লিনিক, ভুয়া ডাক্তার চলতে পারতো না। তার মানে এই সক্ষমতাটা নেই। কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের আস্থা উঠে যাওয়ার পাশাপাশি ভেঙে পড়তে পারে এই খাতের শৃঙ্খলা, এমন শঙ্কাও বিশেষজ্ঞদের। দুই চারটা হাসপাতাল হয়তো বন্ধ হবে, কিন্তু তারা কখনোই বন্ধ থাকবে না, তারা আবার অন্যরূপে চালু করবে। এতে আমার কাছে মনে হয় ভালোর চেয়ে খারাপ হচ্ছে। তাহলে এইটা জনগণের মধ্যে একটা নেগেটিভ ইমেজ তৈরি করবে, অধিদপ্তরের উপরে আস্থাহীনতা। তাহিয়া রুবাইয়াত, অপলা, ডিবিসি নিউজ, ঢাকা।